কোনো এক সময় জঙ্গলের একটি গাছেতে এক টুনটুনি পাখি বাসা বেঁধে থাকতো। টুনটুনি পাখির দুইটি ছোট্ট ছোট্ট ছানাও ছিল। সেখানে ঠিক একটু দূরে ঝোপের ভিতরে বাস করত একটি দুষ্টু শিয়াল। শিয়ালটির লক্ষ্য ছিল টুনটুনির ছানাগুলির দিকে। কবে ছানাগুলি একটু বড় হবে আর সে ছানাগুলিকে খাবে। একদিন ছানাগুলি যখন একটু বড় হলো, তখন দুষ্টু শিয়ালটি সেই গাছের নিচে এসে দাঁড়ালো। দাঁড়িয়ে সে টুনটুনিকে বলতে লাগলো, ওরে টুনটুনি, ভালো চাস তো, এখনই তোর ছানাগুলিকে নিচে ফেলে দে। আমি অনেক দিন হলো টুনটুনি পাখির মাংস খাইনি, দে বলছি এখনই নিচে ফেলে দে। আমাকে যদি গাছের উপরে আসতে হয় তাহলে তোকেও আসতে গিলে খাবো, দে এখনই ছানাগুলো নিচে ফেলে দে। সহজ সরল টুনটুনি শিয়ালের কথায় খুব ভয় পেয়ে গেল এবং সে ছানা দুটিকে নিচে ফেলে দিল। দুষ্টু শিয়াল ছানাগুলিকে খেয়ে ফেলল। ছানাগুলিকে খেয়ে আমি ভীষণ মজা পেয়েছি, আমি এখন আসি রে। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। সহজ সরল টুনটুনি বাসায় বসে বসে কাঁদতে লাগলো। আবার কিছুদিন পরে টুনটুনি দুটি ডিম পারল। সেই ডিম ফুটে দুইটি সুন্দর ফুটফুটে ছানার জন্ম নিল। দুষ্টু শিয়ালটি ঝোপের আড়াল থেকে টুনটুনির সেই ছানাগুলির দিকে লক্ষ্য রাখত। এই দেখে টুনটুনিরও ভীষণ মন খারাপ হয়ে থাকত। শিয়ালটি এই বুঝি এসে তার ছানাগুলিকে খেয়ে ফেলল। এমনই একদিন টুনটুনি যখন মন খারাপ করে গাছের উপরে বসে আছে, তখন সেখান দিয়ে একটি ছাগল ছানা যাচ্ছিল। টুনটুনিকে মন খারাপ করে বসে থাকতে দেখে ছাগল ছানা টুনটুনিকে বলল, টুনিমন, ও টুনিমন, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন গো? আর কি বলি ছাগল দিদি, আমার এই ছানাগুলোকে কিভাবে যে বাঁচাই ওই দুষ্টু শিয়ালের হাত থেকে? আমার ছানাগুলি একটু বড় হলেই ওই দুষ্টু শিয়াল এসে তাদেরকে খেয়ে নেয়। বলো কি টুনিমন, শিয়াল তো গাছেই উঠতে পারে না, তাহলে সে তোমার ছানাগুলিকে খাবে কি করে? ছাগল দিদি, শিয়াল যে বলে আমি ছানাগুলিকে না ফেলে দিলে ও গাছের উপরে উঠে এসে আমাকে খেয়ে ফেলবে, তাই তো আমি ছানাগুলিকে নিচে ফেলে দিই। আর পাজি শিয়াল সেগুলো কি টপা টপ খেয়ে ফেলে। টুনি বোন, তুমি বোন, তুমি বোন তো বোকা, তুমি তোমার ছানাগুলিকে আর নিচে ফেলবে না, কারণ শিয়াল কখনোই গাছে উঠতে পারবে না। ও যখন বলবে যে গাছের উপরে উঠে এসে খাবো, তুমি তখন বলো যে সাহস থাকে তো গাছের উপরে উঠে দেখাও। শিয়াল গাছে উঠতেই পারে না, ও যতই ভয় দেখাক তুমি কোনো মতেই ভয় পাবে না, তোমার ছানাগুলিকে তুমি নিচে ফেলবে না। আচ্ছা আমি এখন আসি, আমার অনেক কাজ রয়েছে। কিছুদিন পরে দুষ্টু শিয়ালটি আবার টুনির বাসার নিচে সেই গাছের তলায় এসে দাঁড়ালো। দাঁড়িয়ে আবার টুনটুনিকে সে বলতে থাকলো, এই টুনি, ভালো যাস তো, তোর ছানাগুলিকে এখনই নিচে ফেলে দে, আমার যে বেজায় খিদে পেয়েছে, দে ফেলে দে, ফেলে দে বলছি। ও দুষ্টু শিয়াল, আমি আমার ছানাগুলিকে নিচে ফেলবই না, তুমি পারো তো গাছের উপরে উঠে এসে দেখাও। আমি জেনে গেছি তুমি এই গাছে উঠতে পারো না। টুনটুনির এই কথা শুনে শিয়াল ভাবল যে কেউ নিশ্চয়ই টুনটুনিকে বুঝিয়েছে, কারণ সহজ সরল টুনটুনি তো জানেই না যে আমি গাছে উঠতে পারি না। এই টুনটুনি, তোকে কে বলেছে রে আমি গাছে উঠতে পারি না? দুষ্টু শিয়ালের এই কথায় সহজ সরল টুনটুনি বলে দিল,
আমি জেনে গেছি, ছাগল দিদি আমাকে বলে দিয়েছে যে তুমি গাছে উঠতে পারো না। এরপরে থেকে টুনটুনি নির্ভয়ে তার দিন কাটাতে লাগলো আনন্দের সাথে।